হাইবিরি ট্যাবলেট মার খা যুবক, পাগলা নতুন বিয়ে করে বউক পালসার এপাশে তুলে না, খালি এলাকাত খালি শোডাউন দিচ্ছে। বউ কেমন কায়দায় সাজান সাজাইছে, আহা কথা কন না খেয়ে। এই কথা ঠিকই করছে, রাস্তার কুত্তাও ছায়া থাকে। এই জন্য আমার বউকে আমি দেখাবো, অন্য মানুষকে দেখানো যাবে মনে থাকবে ইনশাল্লাহ। মা বোনদেরকে পর্দা করা লাগবে, কি করা লাগবে? পর্দা করে বাইরে যাওয়া লাগবে, ঢিলা ঢালা পোশাক পরে বাইরে যাওয়া লাগবে। এমন বোরকা পরবেন যাতে আন্দাজ না করা যায় এটা 20 বছরের যুবতী নাকি 80 বছরের বৃদ্ধা নারী, কথা কোন ঠিক কিনা। পর্দা করে আপনাদের ফরজ, 24টা ঘন্টায় নারীদের সতীত্বের হেফাজত করা, পর্দা করা ফরজ, কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছে? এমন ঢিলা ঢালা বোরকা পরবেন, পর্দা হলে নারীকে নিরাপত্তা দেবে, সিকিউরিটি দেবে, কথা কোন ঠিক কিনা? আর একটা নারী পর্দা, সে নারীকে দেখেই বোঝা যায় এটা কোন ফ্যামিলির সন্তান, এর পরিবার ভালো না খারাপ, কথা কোন ঠিক কিনা? আর একটা বেপর্দা নারীকে দেখেই বোঝা যায় যে এদের পরিবারের লোকজন কয় নাম্বার, কথা কন না কেন? ওর বাবা যদি ভালো হয়, ওর মা যদি ভালো হয়, তাহলে মেয়ে বেপর্দায় চলে কেমনে? রাগ করেছে না আল্লাহ সব দশ কথার এক কথা মুরব্বী মানুষ, দেখছেন পুরান ছাগল ভাতে পারে। চাচা করছে বিয়ে করার আগেই ভালো ফ্যামিলি দেখে বিয়ে করা লাগবে, আমিও সেই কথাই বলতে চাচ্ছিলাম। বিয়ে করার আগে দেখা লাগবে ওই মেয়ের মা পর্দা করে কিনা, এরপরে ওর নানি পর্দা করে কিনা, ওর দাদি পর্দা করে কিনা। গাছের গোড়া ঠিক তাহলে মাথাও ঠিক, কথাটা ঠিক কিনা? জায়গা মতো থেকে দেখা লাগবে। ও কি করেছে, কয় টাঙ্গাইলে কলেজে যাওয়ার পথে দেখেছিলাম এলোমেলো চুলে, মনটা গেল হাওয়ায় দুলে, কেমনে যাব তোমারে ভুলে, তুমি আমার জীবন মরণের সাথী, তুমি যদি আমার প্রেম প্রত্যাখ্যান করো নিভে যাবে জীবনের বাতি। কি কায়দায় প্রেমের রোমান্টিক ডায়লগ দিয়া প্রেম করে বিয়ে কর, তা হিসাব নিকাশ বাসর এতেই করা লাগবে। 50 বছর 20-30 বছর বাঁচবেন, একটা প্ল্যান তৈরি করবেন। একটা ইঞ্জিনিয়ার বাসা করার আগে প্ল্যান তৈরি করে না, তো বাসর রাতে স্বামী স্ত্রী ভবিষ্যৎ প্ল্যান তৈরি করা লাগবে। স্ত্রীকে একদিন বলা লাগবে, ওই যে কথা আছে না বিড়াল মারো কী রাতে, বাসর রাতে। তা আপনার একদিনে স্ত্রী বুঝান লাগবে, এই শোন তোর কাছে আমার কিছুই যাওয়ার নাই, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তোমার ভালোবাসা আমার কলিজায় আছে, কথা কর না কেন? আমি যে তোমাকে কত ভালোবাসবো তুমি কল্পনা করতে পারবো না, ভালোবাসা 100% লাভ তোমার জন্য থাকবে, কিন্তু আমার কিছু শর্ত আছে, সেটা হলো আমি আমার মা বাবাকে ছাড়া কোনো দিন আলাদা হতে পারবো না। যদি তোমার আলাদা রান্না করে খাওয়ার শখ থাকে, তোমাকে আলাদা পাতিল করে দেওয়া হবে, তুমি একাই আলাদা রান্না করে খাইবা, ভাতের থালে বৈশা থাকলো আমি কখনো তোমার সাথে ভাত খেতে আসবো, তোমাকে একাই খেতে হবে, আমি আমার মা বাবার সাথে খাবো যতদিন ওরা বেঁচে থাকবে। তার মানে স্ত্রী বুঝে নেবে এই ছেলে মা বাবার পাগল, এরে কখনো নাকে দড়ি দিয়ে ঘুরানো আমার পক্ষে সম্ভব নয়। এরপরে বলতে হবে আমার ভাই বোন আছে, তাদের জন্মে যথেষ্ট, আমি যতটুকু চাকরি করি, যতটুকু ব্যবসা করি, এখান থেকে ভাই বোনের জন্য খরচ করি, তাদের দেখাশোনা করি, তাদের সাথে আমার যে এই সুসম্পর্ক, একটা ভালো সুসম্পর্ক আছে। কোনো দিন কখনো তুমি এই কথা বলতে পারবা না যে তুমি বোনের জন্য টাকা কেন খরচ করো, ভাইয়ের জন্য টাকা কেন খরচ করো, টাকা তো আমি কারামাই করে খরচ করব, তোর তো বাবার না। বিদায়, আমি আমার ভাই বোনকে ভালোবাসবো, তাদেরকে দেব থব, এই ব্যাপারে কোনোদিন মন্তব্য করতে পারবি না। এইভাবে সুন্দর সুন্দর যদি কিছু কথা স্ত্রীকে বাসরাতে বুঝানো যায় যে এমন কোনো ব্যবহার করো না যার কারণে আমার মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, তোমার ব্যবহারের কারণে আমার মায়ের চোখে যেন কোনোদিন পানি না দেখি, তোমার আচরণের কারণে আমার মা বাবা যেন কোনোদিন কষ্ট না পায়, আর যদি তুমি আমার মা বাবাকে কষ্ট দাও তাহলে কিন্তু খবর খারাপ, 1, 2, 3, কথা বোঝেননি? বউ কই বাবা বাসর এতে যেভাবে আমাকে সাইজ করতেছে, কথা কন না খে, কিন্তু এই পাগলাগুলা বিয়ে করছে, হ্যাঁ
এটা করে মালা দিচ্ছে, ভিডিও করতেছে, সেলফি টেলফি তুলে ফেসবুকে দিছে, আর বাসরাত শেষ, এই শেষ। মানে এদের জীবনে কোনো প্ল্যান নাই, চিন্তাও নাই। এই জন্য তো তিন দিন পরে বউ যখন বুঝায়, শোনো তুমি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না? হ্যাঁ চিন্তা করা দরকার, এই ফাইন বুদ্ধি বলেছো। কি চিন্তা করবো? এখনই সময় আসছে তোমার মা বাবার থেকে আলাদা হতে হবে, তাহলে আমরা বড় হতে পারবো, আলাদা খাবো, আমাদের খরচ কম যাবে। তুমি যে চাকরি করতেছো, এই যে চাকরি ২৫,০০০ টাকা, এখান থেকে যদি আমরা দুইজনে ৫,০০০ খরচ করে খাই, ২০,০০০ টাকা থাকবে। আর তোমার মা বাবা সবাইকে নিয়ে খালে কমপক্ষে এখানে ১৫,০০০ টাকা খরচ হয়ে যাবে, ১০-৫,০০০ টাকা মাসে রাখা কঠিন হবে। আমরা ভবিষ্যতে ছেলে মেয়ে নিয়ে হাবুডুবু খাবো, অন্ধকারে ডুবে যাবো। কথা কন ঠিক কেন? ওই বুদ্ধিজীবীর কথা শুনে এই ছাগল, এই পাগল, বউ এটা পাইছি, সংসার নিয়ে এত চিন্তা, এরে মা বাবা না খাওয়াইয়া টাকা জড়ো করে, ওই টাকার দরকার আছে? কপাল পরে ওই টাকার দরকার আছে? এই জন্য বাসরাতেই ৫০ বছরের প্ল্যান তৈরি করা লাগবে। খালি সেলফি নিয়ে মাঠে থাকিস না, মালা বদল করিস না, ওগুলো মুসলমানের না। যারা বিয়ে করো নাই এই কথাগুলো মনে রাখবে, তোমার মনের যা যা কথা আছে এক রাতেই ঝাড়িয়ে দেবা, যে আজকে শাসন করলাম, আজকের এই কথা যেন ৫০ বছর তোর মনে থাকে। এগুলো বিষয় নিয়ে দুইজনের মধ্যে যেন মন মালিন্য কখনো না হয়। কথা কন ঠিক কিনা? আর প্রত্যেকটা শাশুড়িদেরকে বলবো, বৌমাদেরকে নিজের মেয়ে ভাবতে শিখুন। কি ভাবতে শিখুন? নিজের মেয়ে ভাবতে শিখবেন, তাদের ছোটখাটো ভুল অপরাধগুলো মাফ করে দিবেন। মনে করবেন আপনার মেয়ে যদি ভুল করতো মাফ করে দিতেন না? কথা কন না কেন? রাগ করেছেন আপনারা? আর ছেলের বউদেরকে বলবো, বেটার বউদেরকে বলে যাব, আপনারা আপনাদের শাশুড়িকে নিজের মা মনে করবেন। মা দুইটা বকা দিলে শুনতেন, মা দুইটা কথা শুনাইলে শুনতেন। এই জন্য শাশুড়িকে নিজের মা ভাবা যদি শুরু করে এই দেশের বউয়েরা, আর এদেশের শাশুড়িগুলো নিজের ছেলের বউকে যদি নিজের মেয়ে ভাবা শুরু করে, তাহলে কোনো সংসারে বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এই জন্য যুবকদেরকে বলে যায়, স্ত্রীকে শাসন করবা, তবে মনে রাখবা এই কথা, দুনিয়ার কোনো নবী কিন্তু স্ত্রীকে মারে নাই, কোনো নবী স্ত্রীকে মারে নাই। এই জন্য স্ত্রী হলো ভালোবাসার জিনিস, ভালো ব্যবহার, ভালোবাসা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। কথা কন ঠিক কিনা? খুব বেশি কড়া শাসন করবেন না, ভালোবাসা দেবেন, ভালোবাসা দিয়ে গড়ে তুলবেন। হ্যাঁ, পর্দার ব্যাপারে কঠোর হবেন, নামাজের ব্যাপারে কঠোর হবেন। কথা কন না কেন? আল্লাহর ইবাদত নামাজ পড়া লাগবে। আমার বউ ৫ নামাজ পড়বে না, এমন বউরে আমি ভাত কাপড় দিয়ে পালবো না। কথা কন না কা? বলে তুমি যদি আমাকে স্বামী মানো, তাহলে আল্লাহর হুকুম ৫ নামাজ পড়াই লাগবে, এটা পড়াই লাগবে, পর্দা তোমার করাই লাগবে। পর্দায় বাড়ির বাহিরে এক পা ফেলতে পারবি না, কারণ আমি আমার বউকে আমি দেখবো রে, মানুষকে দেখাবো কেন? কথা কন না কা? বউরে ভালো ভালো ভাবে এবার চলেন মূল পয়েন্টে যায়, একবারে কথা মনে আছে না নাই? মুসা নবীর মা চলে গেলেন চুলার কাছে, হে যুবক তোমাদের পিতা মাতার খেদমতের আলোচনা একটু শোনায় দিলাম, কারণ হলো ওই পিতা মাতার সাথে সদাচরণ করা লাগবে, ভালো ব্যবহার করা লাগবে। জীবনে কোনোদিন মারে কষ্ট দিবি না, বাবারে কষ্ট দিবি না, মনে থাকবে তো ইনশাল্লাহ পিতা মাতার খেদমত করবেন তো ইনশাল্লাহ। আমি হুজুর পানি পরে দিয়ে লাভ নাই, আপনার মা বাবার থেকে দোয়া নেবেন। আমি হুজুর দোয়া করে লাভ নাই, আপনার মা বাবার থেকে দোয়া নেবেন, আপনার আল্লাহ ভাগ্য খুলে দেবে। কথা কন ঠিক কেন? এজন্য মা বাবাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, ভালোবাসা দেবেন, মনে থাকবে তো ইনশাল্লাহ। এই কথাটা অনেকক্ষণ বুঝাইছি, ভাইয়ের আমার দিলের কানটা লাগায় শুনেন। এইবার যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবীর মা সুলার দিকে তাকায় দেখে, মুসা নবী সুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে, বলেন সুবহানাল্লাহ। এইবার কি করলেন, সন্তানকে উঠাইলেন, কে জানো ডেকে বলে, ও মুসার মা কতদিন জালেমদের ভয়ে সন্তানকে লুকিয়ে রাখবা, একটা সিন্দুক বানায়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো আবার তোমার ছেলেকে তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। সকালবেলা কে জানো ডেকে বলে, মিস্ত্রি লাগবে মা, মিস্ত্রি লাগবে, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করলো, জীবনে কোনোদিন এমনি করে কেউ তো ডাকে না, মিস্ত্রি বলে ডাক দেয়, ও মিস্ত্রি এইদিকে আসো,
তোমার মতো স্ত্রী তো আমি খুঁজতেছি। এই কথা শোনার পরে মিস্ত্রি ডেকে বলে, মা আপনার কি দরকার? ডেকে বলে, তুমি কি সব বানায় দিতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়াতে ভাসায় দেবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুকও বানায় দিতে পারি। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি তুমি তো একেবারে আমার মনের কথা বলেছ, এইরকম একটা সিন্ধুকই তো আমি খুঁজতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে বলে, মা আমি সিন্ধুক বানায় দিতে পারি, আমার ব্যাগের ভিতরে কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার পানি নাও লাগতে পারে। ও মা একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসানবীর মা পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায় বসে আছে, বলেন আল্লাহু আকবার। এইবার সিন্ধুক হাতে দিয়ে শুধু দৌড়ায় শুধু দৌড়ায়। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সা কিনিবা না কাঠের পয়সা কিনিবা না, অন্তত এই পরিশ্রমের দামটা নিয়ে যাও। মিস্ত্রি ডেকে বলে, মা দুনিয়াতে যারা বিপদে পড়ে তাদের পাশে আমি দাঁড়াই, বিনিময়ে কোনো পয়সা করি আমার লাগে না। এই কথা বলে মিস্ত্রি সামনের দিকে দৌড়ায়। মুসানবীর মা ডেকে বলে, মিস্ত্রি এই দুর্দিনে এই বিপদের দিনে এত বড় উপকার করলাম, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে পড়লে আসমানের মালিক আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব। মুসানবীর মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে, মা আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। এইবার মুসানবীকে সিন্ধুকে ভরাইলেন, দরিয়াতে ছড়াইয়া দিলেন। অনেক লম্বা কথা, মুসানবীর বড় বোন নাম তার মরিয়ম, তার মা বলে সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের রাজ দরবারের পাশে। বিকেল বেলা স্ত্রীকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে, কথা বোঝেন নাই, সমুদ্রের সৈকতে নিয়ে আসা আসি। আর ফিরাউন এক জায়গায় সেনাবাহিনী লোকজন যারা ছিল সবাই সিন্ধুকটাকে দেখে তুলে ফিরাউনের সামনে নিয়ে আসে। সিন্ধুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে আকাশের পূর্ণিমার সাত, সিন্ধুকের ভিতর উদয় হয়েছে কংস। সুবহানাল্লাহ, কারণ দুনিয়াতে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠাইছে প্রত্যেকটা নবী রাসূলকে ওই জামানার সবচাইতে সুন্দর মানুষ হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ, যেই জামানার যেই নবী সেই নবীকে আল্লাহ এত সৌন্দর্য দান করে যে ওই জামানার সবচাইতে সুন্দর মানুষটাই হলো পয়গাম্বর। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ফেরাউন ডেকে বলে, তো ছেলে সন্তান সবাই কর আসিয়ে বলে, থামো থামো, সারা জীবন খালি মারা শিখছো, এই যে সন্তানটা আসছে তুমি তাকায় দেখো তো এই যে সিন্ধুকের যে কাঠ, এটা কি তোমার দেশে এরকম কাঠ পাওয়া যায়? ফেরাউন বলতেছে, না এরকম কাঠ তো আমার দেশে নাই। তখন আসিয়ে বলতেছে, এই সন্তান আমাদের দেশের না, ভিন দেশি কারো সন্তান ভাসতে ভাসতে আমাদের দেশে আসছে, বিদায়, এই সন্তানটাকে আমরা হত্যা করব না, এই সন্তানটাকে আমরা নিজেরাই লালন পালন করব। তুমি রাজ্যে ঘোষণা করে দাও, ফিরাউনের ছেলে সন্তান দুধ পান করাবে কারা, মাসে মাসে বেতন পাবে তারা, যাও। স্ত্রীর মাঝে মাঝে অনেক কঠিন স্বামীও কিন্তু স্ত্রীর কাছে কি হয়, দুর্বল হয়, স্ত্রীর কথা শোনা লাগে, তখন বলে ঠিক আছে এত মানলাম, আরে একটা ছেলে বেঁচে থাকলে কথা কর না খেয়ে, তখন বলে ঠিক আছে যা এই ঘোষণা কর ফেরাউনের বেটা, কথা বোঝে না, ছেলে সন্তান চতুর্দিক থেকে নারীরা আসছে, ছোট্ট শিশুকে দুধ পান করাবে, হাজার হাজার নারীরা স্তন খুলে মুখ লাগায় পয়গাম্বার, কোন মহিলার স্তনে মুখ লাগায় না, দুধ পান করে না। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ, এক চুল দুধ খাইলেন না কারো, কোনো মহিলারই না, সব মহিলা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে বড় বোন মারিয়ম মনে আছে না? না, ডেকে বলে রানী আসিয়া এই সন্তানকে দুধ পান করাইতে চাইলে এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা তার দুধ পান করতে পারে। কই সেই বলে দুইজন লোক পাঠান, লোক পাঠায় মুসানবীর মাকে দরবারে নিয়ে আসা হলো। মুসানবীর মা যখন স্তন কোলে সন্তানের মুখে মুখ লাগাইয়া দিয়েছে, আমার ভাইয়েরা আল্লাহর পয়গাম্বর মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। কংস সুবহানাল্লাহ, রানী আসিয়া দেখে বলে, আপনার বেতন ডাবল করে দেওয়া হবে, থাকার কোয়ার্টার ফ্রি করে দেওয়া হবে, এই জায়গায় থাকবেন আর সন্তানকে দুধ পান করাবেন। মুসানবীর মা ডেকে বলে, ও রানী
টাকাওয়ালা হইতে পারেন, সন্তানকে যদি দুধ পান করতে চান, লালন পালন করতে চান, সন্তানকে দুধ পান করার জন্য আমি আপনার বাড়িতে আসবো না, এই সন্তানকে আমি আমার বাড়িতে নিয়ে যাইতে চাই। বলে ঠিক আছে তাও নিয়ে যাও, সন্তান তো বাঁচানো দরকার। পয়গম্বর দুধ পান করা শেষ হয়ে গেল, এইবার ফিরাউনের রাজ দরবার আবার চলে আসছে। একদিন আসিয়া ডেকে বলে, এই স্বামী এদিকে আসো, সন্তানটাকে কোলে নাও তো, এরা আদরই করো না, মানুষ দেখে মনে করবে ছেলে আসলে তোমার না, ধরো একটু আদর করো। এই কথা বলে ফিরাউনের কোলে দিয়েছে মুসা নবীকে। এইবার ফিরাউন মুসা নবীর এত সুন্দর চেহারা দেইখা মনে করছে একটু চুমা খায়, ঠোঁটটা যখন বাড়াইছে এত জোরে পাঁচ মন ওজনের থাপ্পর লাগা দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে, শিশু বাচ্চা থাপ্পর খায় চিৎকার মেরে উঠছে, আশেপাশে সমস্ত মানুষজন এসে কয় নেতা চিল্লাইলেন ব্যাপারটা কি, খুলে কন ছেলে যে থাপ্পর মারছে, এই কথা বললে কি জনগণের সামনে ইজ্জত থাকবে? তখন বলে এই ঘরের কথা ঘরে থাক, তোরা বাড়ি যা, যে যার কাজ কর। এর আমি আসি এই দিকে তাড়াতাড়ি করে আই আসি, এসে বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কেন, কি হয়েছে ব্যাপারটা কি, তো কয় এ মুসা সারা কেউ না, এ যে কায়দা আমার থাপ্পর মারছে, আরে চোখে মুখে যা গুণ দেখছি রে, আর থাপ্পর খায় আমি চোখে ধান্দা লাগছে, মুসা সারা কেউ না, তরবারি দে হত্যা করি, পথের কাটা দূর করি। রানী আসে রেখে বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ তোমার থাপ্পর মারছে, তুমি বললার আমি বিশ্বাস করলাম। ফেরাউন ডেকে বলে ও রানী আসিয়া, থাপ্পর মারছে আমার গালে, মজা কি আমি পাইছি, গাল তো তোমার ছিল না, গাল ছিল আমার, থাপ্পর কেমন মজা আমি বুঝিস, অনেক কথা অনেক কথা। পয়গম্বরের বয়স হয়ে গেলে 25 বছর, কয় বছর দেখেন বনি ইসরায়েলের কিপ্তির মধ্যে ঝগড়া লাগছে, ঝগড়া, তখন মূসা আলাইহিস সালাম তার নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলছে, এই ফেরাউনের পাতি নেতা চামচামি করিস, কিপ্তি না খুব বারে বেড়ে গেছিস, আমার এই বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকের সাথে কেন ঝগড়া করিস? মূসা নবী একটা ঘুষি, কথা বোঝেনি, একটা এক ঘুষি মারছে, কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট, ফেরাউনের লোকটি কাঁধ হয়ে পড়ে আসে, চতুর্দিক চলে গেল সংবাদ যে মুসা মানুষ হত্যা করছে, ফেরাউনের দরবারে মামলা হয়ে গেল। আল্লাহ ডেকে বলে মুসা আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা কর। আল্লাহ একবার কর, পয়গম্বর মাদাইনে গেলেন, শোয়েব আলাইহিসসালামের বাড়িতে থাকলেন, কথা কি বুঝতে পারছেন? এরপরে তার বড় মেয়ে সুফুরাকে বিবাহ করলেন, অনেক ঘটনা সংক্ষিপ্ত করে আমি এদিকে আসি, কথা কি বুঝতে পারতেছেন? তার বড় মেয়ে সুফুরাকে বিয়ে করে ঘর জামায় থাকলেন 8-10 বছর, একদম ঘর জামায় যারা থাকে মুসা নবীর সুন্নত তারা পালন করে, ঘর জামাইদেরকে অবহেলা করবেন না, কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, এলাকায় ঘর জামাই আছে তো, ওরা মনে মনে সেই খুশি। হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাম ঘর জামায় থাকলেন 8-10 বছর, জামায় নবী শ্বশুর নবী, আল্লাহ ডেকে বলে মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, বেশি দিন থাকলে কিন্তু আদর কদর কমে যায়, কথা কন ঠিক কিনা? অনেক থাকছো পয়গম্বর আর থাকা যাবে না, গাট্টি গুট্টি গুছায়া মিশরের দিকে রওনা করো, আল্লাহর হুকুম পেয়ে পয়গম্বর রওনা করলেন। অনেক লম্বা কথা আমি লম্বা করব না, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন চলে আসলেন, বাজান গো আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন দূর পাহাড়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, শ্বশুরের দেওয়া লাঠি মাল সামানা নিয়ে তুর পাহাড়ে অবস্থান করা অবস্থায় আল্লাহর পয়গম্বর মুসা নবীকে আল্লাহ নবুয়ত দান করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন পয়গম্বরকে ডেকে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ ডেকে বলেন হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? মুসা নবী জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মারিব উখরা। আল্লাহু আকবার, এতক্ষণ একবারে ছোটবেলা থেকে শুরু করে এই জায়গায় নিয়ে আসলাম, মূল তাফসির এখন শুরু হল, কষ্ট পাচ্ছেন আপনারা? ওটা অবশ্য করা যাবে না, কয়েকটা মিনিট ধৈর্য ধারণ করো,
আল্লাহর পয়গাম্বার ডেকে বলে আল্লাহ আমার হাতে এইটা লাঠি এইটার উপর ভর দিয়ে চলি ছাগলের জন্য পাতা পারি অনেক অনেক কাজ করি আল্লাহ ডেকে বলে মুসা প্রশ্ন করলাম একটা জবাব দাও যে একটা কারণ কি মুসা নবী আল্লাহর সাথে কথা বলে মজা আছে না নাই আরে আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় না জেনে আমাদের মালিক কত সুন্দর আমরা কল্পনাও করতে পারি না কথা কন ঠিক কেন তার কুদরতি জবানের ভাষা কত সুন্দর কত মিষ্টি হতে পারে আল্লাহর পয়গাম্বর মুসা নবী ডাইরেক্ট আসমানের মালিক আল্লাহ কথা বলে আসমান থেকে আর জমিনে দাঁড়ায় মুসা নবী শোনে কি সুন্দর নেটওয়ার্ক আল্লাহ আকবার তুর পাহাড়ে গেলে আল্লাহর সাথে কথা বলে নেটওয়ার্কের একটা জায়গা ছিল নির্দিষ্ট সুবহানাল্লাহ বলে রাগ করেছেন একটা মহিলার কণ্ঠ শুনলে আমরা পাগল হয়ে যাই কথা কন একটা মহিলার কণ্ঠ শুনলে আমরা কি হই পাগল হয়ে যায় ভুল করে রং নাম্বার মিস কল আসলে কি মাথা গরম ওই মেয়ের সিম বন্ধ পাইলে বারবার ট্রাই করে চেষ্টা চালায় যায় আর দোস্তরে কয় দোস্ত রং নাম্বার একটা মিস কল পাইছি রে যে কণ্ঠ আ আমি চেষ্টা চালায় যাচ্ছি দোস্ত দোয়া কর আমার প্রেম যেন সফল হয় আছে না নাই শয়তান একটা মেয়ের কণ্ঠ পাইছে আপনি পাগল হয়ে যান তাহলে আসমানের মালিক আল্লাহ কথা বলতেছেন পয়গাম্বার কি কথা একটু বাড়াবেন না যত বেশি বাড়াবে আল্লাহর কথা তত বেশি শোনা যাবে সুবহানাল্লাহ বলে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে ক্বালা আলকিহা ইয়া মূসা ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতু আল্লাহ ডেকে বলে মূসা তোমার হাতের লাঠিটা নিক্ষেপ করো পয়গাম্বার যখন হাতের লাঠি নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে বিশাল একটা অজগর সাপে পরিণত হয়ে গেল বিশাল হয়েছে একটা সাপ মুসা নবী বলে বাপরে বাপ এ যে জাতের সাপ আমার বংশ করে দেবে সাপ এই কথা বলে জোরে মারছে আল্লাহ আল্লাহ কয় থাম মুসা থাম দৌড়াও কে আল্লাহ লাঠি ফেলে দিছে আর যাতা বড় সাপ হয় নাই এত বিশাল সাপ যদি একবার কামড় মারে সব শেষ আল্লাহ ডেকে বলে মুসা ভয় পাওয়ার কোনো কারণ নাই কালা খুজহা ওয়ালা তাখফ সানুইদুহা সিরাতাহাল উলা আল্লাহ ডেকে বলে মুসা তুমি ভয় পেও না যেই লাঠিকে আমি আল্লাহ সাপ বানাইছি আবার সাপের দিকে হাত বাড়াও ভয় পাবার কোনো কারণ নাই পয়গাম্বার যখন হাতটা বাড়াইছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের মতো সাপটাকে লাঠি বানায়া দিলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদা গাইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা আল্লাহ রেগে বলে মুসা তোমার ডান হাতটা বগলে নিচে ঢুকাও ওখান থেকে বের করো কোনো দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা সুন্দর দেখাবো পয়গাম্বার তাই করলেন হাতটা বগলে নিচে ঢুকানেন ওখান থেকে বের করলেন কি সুন্দর ধবধবে উজ্জ্বল সাদা দেখাইল এই সুন্দর দুটি মজা যা দান করলেন কে একটা লাঠি ফেলে দিলে সাপ হয় আর একটা বগল নিচে হাত ঢুকাইলে ধবধবে সাদা উজ্জ্বল সুন্দর দেখায় আল্লাহ আকবার বলে এই দুইটা মজেজা দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম দুইটা মজেজা তোমাকে দিলাম এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউন ইন্নহু তাগা আল্লাহ ডেকে বলে মুসা এইবার তুমি চলে যাও ফিরাউনের দরবারে ফিরাউন সীমা লঙ্ঘন করেছে নিজেকে রব বলে দাবি করেছে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করেছে ঘরে ঘরে মূর্তি ঢোকায় দিয়েছে ফিরাউনকে যা বলো ফিরাউন তোর বানানো আইন দিয়ে আর মিশর চলবে না তোর রাজত্ব কর্তৃত্ব দিয়ে আর মিশর চলবে না এখন মিশর চলবে আল্লাহর আইন দিয়ে কথা বলেন ঠিক কিনা